টেকনিক ইজুকেশন পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের পরিমাপ অধ্যায়ের নতুন একটি পর্ব নিয়ে এসেছি এ পর্বে দুটি অঙ্কের সমাধান দেখাবো তো দুটি অঙ্কের মধ্যেই মূলত এই পরিমাপের এখন ধারাবাহিকভাবে বেশ কয়েকটি পর্বে মূলত একক থেকে একক মানে মূল পরিমাপের একক একটা একক থেকে আরেকটা এককের কনভার্ট করে দেখানো হচ্ছে যে এখানে কখনো কখনও কেজি থেকে মেট্রিক টনে যাওয়া হয় আবার কখনো কখনও মেট্রিক টন থেকে কেজিতে যাওয়া হয় এরকম করে মূলত একটা এক ধরনের একক ওজন পরিমাপের একক থেকে আরেক ধরনের ওজন পরিমাপের এককে গিয়ে সুবিধাজনক একটা সংখ্যায় নিয়ে আসা হয় তো সেই ক্ষেত্রে ভগ্নাংশ থাকলে সেটাকে গুণ করে বা ভাগ করে যেটাই হোক গুণ করে ভগ্নাংশ থাকলে সেটাকে গুণ করে পরবর্তী এককে নিয়ে যাওয়া হয় মূলত সে ধরনের দুটি অঙ্ক এখানে আমরা সাজিয়ে নিয়েছি সতেরো নম্বর অঙ্কটি বলা হয়েছে একটি স্টিল মিলে এক মাসে বিশ হাজার মেট্রিক টন রড তৈরি হয় বলা হয়েছে এখানে এক মাসে এখানে কিন্তু একটা একক একটা বড় একক দেওয়া দিয়ে দেওয়া আছে সেটা যদি আমরা ভেঙে নিই তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে কারণ হচ্ছে এখান থেকে বলা হয়েছে যে ওই মিলে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয় এক মাস আর দৈনিক এই দুইটার মধ্যে কিন্তু একটুই হয়ে যাবে যদি আমরা মাসটাকে ভেঙে না নিই তো শুরুতে আমাদের কাজ হচ্ছে আগে মাসটাকে ভেঙে নিতে হবে যে আমরা জানি এক মাস সম দিন সাধারণত যদি কোনো মাসের নাম উল্লেখ না থাকে তাহলে সাধারণত এক মাস উনতিরিশ দিন ধরে নিতে হয় তাহলে আমরা জানি এক মাস সমান তিরিশ দিন এটা ভেঙে নেওয়ার পর তিরিশ দিনে স্টিল মিলে রড তৈরি হয় দুই হাজার মেট্রিক টন তাহলে এক দিনে কত হবে মনে হচ্ছে যে অঙ্কটা একেবারে দুই লাইনে শেষ হয়ে গেল কিন্তু তা নয় এটাকে বারবার ভেঙে নিয়ে একক থেকে আর এককে কনভার্ট করে করে তারপর আমাদের অঙ্কটা শেষ করতে হবে তো কথা না বাড়ি আমরা কাজ শুরু করব এখন শুরুতে আমাদের কাজ হচ্ছে আমরা জানি এক মাস সমান তিরিশ দিন তাহলে আমরা লিখে নিই তাহলে দেখো লিখে নিয়েছি যে এক মাস সমান তিরিশ দিন আর স্টিল মিলে এক মাসে এত মেট্রিক টন রড তৈরি হয় তার মানে কি তিরিশ দিনে রড তৈরি হচ্ছে এই যে বিশ হাজার মেট্রিক টন তো আমরা লিখতে পারি যেহেতু স্টিল মিলের কথা বলা হয়েছে তাহলে আমরা লিখে নিতে পারি স্টিল মিলে তিরিশ দিনে রড তৈরি হয় দুই হাজার মেট্রিক টন দেখো স্টিল মিলে তিরিশ দিনে রড তৈরি হয় দুই হাজার মেট্রিক টন মেট্রিক টন কথাটা সংক্ষেপে লিখে আর তিরিশ দিন কেন বলছি কারণ এখানে এক মাস বলা আছে তাই এক মাসকে ভেঙে নিয়েছি তিরিশ দিন আমরা পেয়ে গেছে এখানে তো বলছে দৈনিক দৈনিক বলতে বুঝি আমরা এক দিন তাহলে আমি লিখতে পারি সুতরাং একদিনে রড তৈরি হয় তাহলে দেখো এই বিশ হাজারকে যদি তিরিশ দ্বারা ভাগ করি যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমার এক দিনের রড তৈরির পরিমাণ তাহলে এই শূন্য আর এই শূন্য যদি বাদ দিয়ে দিই কেটে দিই তাহলে দেখো এটা আমরা পাই হচ্ছে দুই হাজার ভাগ তিন এত মেট্রিক টন পাই তাহলে দেখো এই যে মেট্রিক টনটা রয়েছে দুই হাজারকে তিন দ্বারা ভাগ করা এটা একটু রাফ করে নিব যে কত পাওয়া যায় আসলে রাফটা যদি আমরা আলাদা করে করে নিই দেখো তাহলে দেখো যে তিন দ্বারা যদি আমরা দুই হাজারকে ভাগ করতে চাই বিশের মধ্যে তিন যাবে হচ্ছে ছয় বার তিন ছয় আঠারো আবার দুই থাকবে কেটে নিয়ে আসলে আবার বিশ তিন ছয় আবারও আঠারো বিয়ে করলে দুই থাকে দুইয়ের পাশে আবারও শূন্য নিয়ে আসলে আবারও তিন ছয়ে আঠারো এখন দেখো তাহলে এটার ফলাফলটা আসলে দাঁড়ায় কি এই ভাগ ফলটা দ্বারাই হচ্ছে ছয়শো ছেষট্টি সমস্ত তিন ভাগের দুই এটা হচ্ছে আমাদের এই ভাগ ফলটার অর্থাৎ এই ভাজক আর ভাজ্য দিয়ে ফলাফল হয়েছে ছয়শো ছেষট্টি সমস্ত তিন ভাগের দুই তাহলে এটার ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না তাহলে দেখো ছয়শো ছে সমস্ত তিন ভাগের দুই মেট্রিক টন দেখে মনে হচ্ছে যে এখানে অ্যান্সারটা দিয়ে দিই কিন্তু আসলেও এটা কিন্তু তোমার বইয়ের উত্তরের সাথে মিলবে না এটাকে আরও ভাঙতে হবে প্রয়োজনে আমরা গ্রাম পর্যন্ত যাব যেহেতু পরে উজান পরিমাণের মূল একা হচ্ছে গ্রাম তাহলে গ্রাম পর্যন্ত প্রয়োজনে যাব তাহলে দেখো সমন চিহ্নটা আমি একটু দূরে নিয়ে যাচ্ছি যেহেতু এখানে আরও একক পরিবর্তন করতে হবে তাহলে ছয়শো ছেষট্টি মেট্রিক টন এটা পরিবর্তনের কোনো সুযোগ নেই এটা পূর্ণ সংখ্যা এটা রয়ে যাবে তার সাথে যুক্ত হবে হচ্ছে দেখো দুই বাই তিন এটার সাথে যদি আমরা এটা কিন্তু মেট্রিক টন আর মেট্রিক টনকে ভেঙে যদি তার থেকে ছোট একক নিতে হয় তাহলে এক হাজার দ্বারা গুণ করতে হবে তাহলে সেটা আর মেট্রিক টন থাকবে না হয়ে যাবে কেজি যদি এটা নিতে চাই কেজিতে তাহলে দেখো এক হাজার এটা কোনোভাবেই তিন ধারা কাটা যায় না দুই আর এক হাজার গুণ করে উপর হবে দুই হাজার নিচে হবে তিন তাহলে ছয়শো ছষট্টি মেট্রিক টন তার সাথে দুই হাজার বাই তিন কেজি এখন বিষয়টা লক্ষ্য রাখো যে দুই হাজারকে আবারও তিন ধারা ভাগ করতে হবে কেজির ক্ষেত্রে দুই হাজারকে আবারও তিন দ্বারা পূর্ণ সংখ্যাটা কিন্তু পেয়ে গেছে দুই হাজারকে তিন দ্বারা ভাগ করে যে ফলাফল পেয়েছি এখানেও কিন্তু দুই হাজার দ্বারা দুই হাজারকে তিন দ্বারা ভাগ করে একই ফলাফল পাবো এই জায়গায় একক ছিল মেট্রিক টন এই জায়গায় একক হয়ে যাবে কেজি তাহলে আমরা এটা আস্তে আস্তে সামনের দিকে আগাই অঙ্কটা একই একক লিখে তাহলে এত মেট্রিক টন ছয়শো ছেষট্টি সমস্ত তিনের দুই কেজি দেখো ওজন পরিমাপের এক মূল একক যেহেতু গ্রাম তাহলে এখানেও যদি উত্তর দিয়ে দাও তাহলে কিন্তু উত্তরটা হবে না সেক্ষেত্রে এটাকে আরও ভাঙতে হবে অর্থাৎ গ্রাম পর্যন্ত যেতে হবে তাহলে গ্রাম পর্যন্ত গেলে এই কেজিকে আমরা জানি যে আবারও যে কেজি থেকে গ্রামে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে এক কেজি সমান হচ্ছে এক হাজার গ্রাম তার মানে যে ভগ্নে অংশটুকু আছে সেই অংশটুকুকে এক হাজার থেকে গুণ করলে আমরা গ্রাম পেয়ে যাবো তাহলে আমরা এটা আবার লিখতে পারি ছয়শো মেট্রিক টন ছয়শো ছেষট্টি কেজি এটার সাথে আবারও প্লাস করতে হবে তিন বাই দুই বাই তিন এটার সাথে গুণ করতে হবে এক হাজার গুণ করে পাঁচশো লিখতে হবে গ্রাম সাইট নোট দিতে পারো যেহেতু এক কেজি সমান এক হাজার গ্রাম এটার ক্ষেত্রে সাইট নোট দিতে পারো যেহেতু এক মেট্রিক টন সমান হচ্ছে এক হাজার কেজি তো আবারও একইভাবে দুই আরে এক হাজার গুণ করলে হবে উপরে হবে দুই হাজার নিচে হবে তিন তো গ্রামের পরে আবার কিন্তু এরকম যাওয়ার দরকার নেই কারণ আমরা ওজন মূল একক জানি হচ্ছে গ্রাম সুতরাং গ্রাম পর্যন্তই থেকে যাব তাহলে এটাও কিন্তু আবার এই একই ধরনের হবে অর্থাৎ সর্বশেষ এই গ্রামের ক্ষেত্রে এরকম একটা ভগ্নাংশ রাখতে হবে তো এই লাইনটা আমরা এই যোগ চিহ্নটা উঠিয়ে দিয়ে সরাসরি আমরা যে ফলাফলটা পাবো সেটা লিখে দেবো অর্থাৎ ছয়শো মেট্রিক টন মেট্রিক টনটা আমি সংক্ষেপে লিখলাম চিহ্ন তুলে দিয়ে ছয়শো কেজি আর উপরে যেহেতু দুই হাজার হয়ে যায় নিচে তিন এটাকে আমি সংক্ষেপে একটা লাইন বাদ দিয়ে সরাসরি দুই হাজার বাই তিন এটাকে এই মানে নিয়ে আসলাম অর্থাৎ ছয়শো ছেষট্টি সমস্ত তিন ভাগের দুই এইটা হবে গ্রাম এককে। তাহলে দেখো এই হচ্ছে আমাদের এই পুরো অঙ্কটার মূল অ্যান্সার হচ্ছে বইয়ের সাথে মিলাতে চাইলে এই পর্যন্ত আসতে হবে মূলত এই যে এখানে স্টিল মিলে তিরিশ দিনে রডতরি হয়তো মেট্রিক টন একদিনে কত এই যে দুই হাজার বাই তিন এই অংশটাই কিন্তু উত্তরটা শেষ হতে পারতো অথবা এটাকে সর্বোচ্চ ভেঙে এই পর্যন্তই শেষ হতে পারত তো সেটা এই পর্যন্ত শেষ না হয়ে আমরা এত দূর পর্যন্ত কেন আসলাম এই মূলত এই যে চারটা পাঁচটা লাইন আরও একটা লাইন বাড়ানো যেত যদি আমরা এটাকে এইগুলোর মতো করে নিতাম আরো দুটা লাইন বেড়ে যেত তাহলে এইগুলো কেন বাড়তে নিলাম যে কারণটা হচ্ছে পরিমাপের একক সম্পর্কে তোমার ধারণাটা কেমন মূলত সেটা বোঝার জন্যেই এই যে এক একক থেকে আরেক এককে পরিবর্তন করে করে তারপর সর্বশেষ বইয়ের সাথে উত্তরটা মিলিয়ে দেখতে হবে তো মূলত অঙ্কটা কিন্তু খুব বেশি কঠিন নয় শুধুমাত্র একটা একক থেকে আরেকটা এককে পরিবর্তন করতে হবে শুধু জানা থাকতে হবে যে কোন এককের কি পরিমাণ হলে পরবর্তী একক যাওয়া যায় অর্থাৎ এক হাজার গ্রামে যেমন এক কেজি আবার এক হাজার কেজিতে তেমন এক মেট্রিক টন এগুলো জানা থাকলে খুব সহজ হবে অঙ্কটা তো এই অঙ্কটার ক্ষেত্রে আমি সংক্ষিপ্ত করে উত্তরটা দিয়ে দিচ্ছি আর তুমি আলাদা করে উত্তরটা লিখে আলাদা করে দিয়ে দিবে তো এই ছিল এই এই অঙ্কটার সমাধান তো পরবর্তী অঙ্কটা আমরা প্রয়োজন পড়লে আমরা এইভাবে এক একটা পরিবর্তন করে দেখাবো তাহলে চলে আসো যে আমরা আঠারো নম্বর অঙ্কটা করবো এখন তো দেখো এবার আঠারো নম্বর অঙ্কটার ক্ষেত্রে এক ব্যবসায়ী কোনো একদিন বিশ কেজি চারশো গ্রাম ডাল বিক্রয় করেন এই হিসাবে কি পরিমাণ ডাল তিনি এক মাসে বিক্রয় করবেন এক্ষেত্রেও একদিনে বিক্রয় করে হচ্ছে বিশ কেজি চারশো গ্রাম তো এক মাসে কি পরিমাণ ডাল বিক্রি করবেন এই সাধারণত এক মাস যদি কোনো নির্দিষ্ট মাসের নাম উল্লেখ না থাকে এই ক্ষেত্রে আমরা এক মাস সমান তিরিশ দিন ধরে নিব তো আমরা প্রথমেই লিখে নিব যে আমরা জানি এক মাস সমান তিরিশ দিন তো এক মাস সমান তিরিশ দিন এবার হচ্ছে ব্যবসায়ী দিনে বিক্রি করেন হচ্ছে বিশ কেজি চারশো গ্রাম তাহলে এই বিশ কেজি চারশো গ্রামকে পুরোটাকে আমরা গ্রামে নিয়ে নিব গ্রামে নিয়ে তারপরে সেটাকে আমরা তিরিশ দ্বারা গুণ খুলে যত হবে সেটা যদি একটা নির্দিষ্ট পরিমাণ এককে আসে সুবিধাজনক এককে তাহলে রেখে দেবো আর না হয় সেটাকে মেট্রিক টন কুইন্টাল যে যেটাতেই কনভার্ট করা যায় আমরা করে নিব। তো দেখো তাহলে যেহেতু ব্যবসায়ীর কথা বলা হয়েছে আমরা লিখে নেব যে ব্যবসায়ী একদিনে ডাল বিক্রয় করেন একদিনে ডাল বিক্রয় করেন হচ্ছে বিশ কেজি চারশো গ্রাম তো এই বিশ কেজিটাকে আমরা ভেঙে নেব একটু আর দুটা এক একই রকম এক এক নিয়ে নেব তাহলে বিশকে যদি আমরা এক হাজার দ্বারা গুণ করি তাহলে আমরা গ্রাম পাব কারণ আমরা জানি এক হাজার গ্রাম সমান হচ্ছে এক কেজি পাশে তুমি নোট দিয়ে রাখতে পারো যেহেতু এক কেজি সমান হচ্ছে এক হাজার গ্রাম অথবা এক হাজার গ্রাম সমান এক কেজি তাহলে দুই আর এক গুণ করলে পাবো আমরা দু একে দুই দুইয়ের পাশের একটা শূন্য আর একের পাশের তিনটা শূন্য পরপর বসে যাবে তো গ্রাম তার সাথে আরও চারশো গ্রাম যোগ করতে হবে টোটাল আসে হচ্ছে বিশ হাজার চারশো গ্রাম এটা হচ্ছে এক একদিনে বিক্রয় করেন তাহলে এক একদিনে ডাল বিক্রয় করেন হচ্ছে বিশ হাজার চারশো গ্রাম তো আমরা এটাকে সহজ করে নিতে পারি সুতরাং তিরিশ দিনে ডাল বিক্রয় করেন তাহলে বিশ হাজার চারশো এটাকে আমরা গুণ যদি করি তিরিশ দ্বারা তাহলে আমরা ফলাফলটা পেয়ে যাবো এটা হবে গ্রামে সেই গ্রাম একক থেকে আমাদের আবার পাল্টাতে হবে তাহলে তিরিশের শূন্য বাদ দিয়ে যদি আমরা গুণ করতে থাকি তার মানে এই লাস্টের দুইটা শূন্য আর এই শূন্য শূন্যগুলো বাদ দিয়ে গুণ করব অর্থাৎ তোমাদেরকে গুণের সময়ে যেভাবে সহজ করে শেখানো হয়েছে যে শূন্যগুলো বাদ দিয়ে গুণ করা যায় সে বাদ রেখে আমরা গুণ করতে তিন চারে বারো দুই শূন্য আর হাতের এক বসে যাবে তিন দু গুণে ছয় অর্থাৎ তিন চারে বারো দুই রাখলাম হাতে হয়ে গেলো এক আর তিন শূন্য শূন্য হাতের এক বসে যাবে তিন দুগুণে ছয় এইখানে যে মোট রয়েছে তিনটা শূন্য এক দুই তিন সেই পরপর তিনটা শূন্য বসিয়ে দিতে হবে তার মানে ছয় ছয় একষট্টি হাজার দুই দুঃখিত এক এক দশক শতক হাজার ওজু লক্ষ ছয় লক্ষ বারো হাজার তাহলে ছয় লক্ষ বারো হাজার গ্রাম এটাকে যদি আমরা এক হাজার দ্বারা ভাগ করি তাহলে দেখো যে শূন্য আছে আর এক হাজার দ্বারা যদি ভাগ করি তাহলে শূন্যগুলো কেটে যাবে বাকি অংশটা কেজিতে থেকে যাবে এক হাজার দ্বারা ভাগ করা গ্রামকে এক হাজার দ্বারা ভাগ করলে অবশ্যই কেজিতে চলে যাবে পাশে নোট দিতে পারো যেহেতু এক হাজার গ্রাম সমান এক কেজি তাহলে এই যে শূন্যগুলো আলাদা আলাদা করে কেটে দেওয়া যায় অথবা তিনটা শূন্য বাদ পড়ে যাবে তাহলে হয়ে যাবে হচ্ছে ছয়শো বারো কেজি তাহলে দেখো অন্য অঙ্কগুলোর থেকে কিন্তু এই অঙ্কটা তুলনামূলকভাবে অনেক সহজ কারণ এখানে ছয়শো বারো কেজি মানে এটা কুইন্টালে মেট্রিক টনে নেওয়া যাবে না কিন্তু কুইন্টালে নেওয়া যাবে কুইন্টালে নেওয়াটা কিন্তু তোমার বইয়ের মধ্যে উত্তর মালায় আলোচনা করা হয়নি তার কারণে আমরা এটা কেজিটা কেজি রেখে দেব এটা আর কুইন্টাল নিয়ে আলোচনা করবো না কুইন্টাল নিয়ে আলোচনা করলে এটা ছয় কুইন্টাল বারো কেজি হবে কুইন্টাল মানে একশো কেজিতে এক কুইন্টাল তার মানে ছয়শো হবে ছয় ছয় কুইন্টাল আর হবে বারো কেজি তো সেটা যেহেতু আলোচনা করা নেই তাহলে আমরা এইখানে উত্তরটা রেখে দেবো ছয়শো বারো কেজি আর এটা হলো উত্তর আমি সংখ্যে বিদে দিচ্ছি তুমি আলাদা করে লিখবে যে সুতরাং তিনি এক মাসে ছয়শো বারো কেজি ডাল বিক্রয় করবেন তো আশা করি যে এই পর্ব থেকে তোমরা এই দুটা অঙ্কের সমাধান খুব সহজে বুঝতে পেরেছ পরবর্তী পর্বে আমরা অন্য যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেটি দেখার আমন্ত্রণ জানি এই পর্বটি এখানে শেষ করছি কোথাও 情。